BCS মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস বন্ধে শিক্ষামন্ত্রী অনেক আশ্বাস দিল এবার বললেন যারা এই অপরাধ করবে তাদের হাত পড়ে যাবে প্রয়োজনে পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখার কথাও বললেন তিনি আর এসএসসি পরীক্ষার প্রশ্ন যাতে ফাঁস না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সাবধান করেন শিক্ষামন্ত্রী একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এসএসসি এইচএসসি বিসিএস কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার প্রশ্ন ফাঁসের কবলে কোমলমতি শিশুদের প্রাথমিক সমাপনী পরীক্ষাও বাংলা দ্বিতীয় পত্র ছাড়াও ফাঁস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের প্রশ্ন আর তা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম কালকে রাতে আমার স্যারে যে প্রশ্নর ইয়ার আনসার এনেছে এই দেখে দেখে পরে আমার ইয়ার পরীক্ষাটা ভালো হয়েছে আমার ভাইয়ার বন্ধুর কম্পিউটার থেকে একটা প্রশ্ন নামাইছিল যে ওই প্রশ্নটাই আসছে সচিবালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর অভিযোগ ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে তাই পরীক্ষার সময় এটি বন্ধ রাখার কথা ভাবছে সরকার এবারের এসএসসি পরীক্ষার প্রশ্ন যাতে কেউ ফাঁস করার সাহস না দেখাতে পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সাবধান করেন শিক্ষামন্ত্রী সবার উদ্দেশ্যে কথা যে এইবার আর কেউ এই পথে হাঁটবেন না আমি আগেই বলেছি হাত দিলে হাত পড়ে যাবে কেউ দেখাই পাবেন না প্রশ্নপত্র ফাঁস করা মানে বুঝতে হবে যে তার জন্য একটা কদম নাজিল হবে যেসব কোচিং সেন্টারের সাজেশন মূল প্রশ্নের সাথে মিলছে এবং যারা ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস করছে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নাফিউল ইসলাম লিংকন চ্যানেল 24 ঢাকা